হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধু, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে খালেদা জিয়ার বাসায় বিএনপি নেতারা এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। বন্ধুরা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার বাসায় গিয়েছেন। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে ফিরোজা জান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন যে রাত 8টায় চেয়ারপার্সনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাৎ করতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার এবং মির্জা আব্বাস এবং ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান। সাইরুল কবির খান আরও জানিয়েছেন যে স্থায়ী কমিটির সদস্যদের শুভেচ্ছা বিনিময় শেষে দেখা করতে যাওয়ার কথা হয়েছে এলডিপি চেয়ারপার্সন ডক্টর কর্নেল আলী আহমেদ এবং বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমেন হাজি উদ্দিন আহমেদের। বন্ধুরা, এই অ্যাপের প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।